আবিষ্কৃত গ্রহগুলোর মধ্যে পৃথিবী সবচেয়ে বৈচিত্র্যময়। পৃথিবীর বিভিন্ন স্থানে ভিন্ন ভৌগোলিক বৈচিত্র্যতা এবং আবহাওয়া গ্রহটিকে এক অনন্য স্বকীয়তা দান করেছে। বিভিন্ন পরিবেশে জায়গা করে নিয়েছে অজস্র প্রাণী প্রজাতি। পৃথিবীর প্রতিটি প্রাণী আপন বৈশিষ্ট্যে ভরপুর। তবে কিছু প্রাণী এতটাই বিস্ময়কর যে এদের আকার আকৃতি এবং বৈশিষ্ট্যসমূহ কল্পরাজ্যের প্রাণীদেরও হার মানায়। এ পর্বে আপনাদের পরিচয় করিয়ে দেব পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর পাঁচটি প্রাণীর সাথে। ম্যাগনিফিসেন্ট ফ্রিগেট বার্ড, ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলের সমুদ্র তীর ও দ্বীপগুলোতে এদের দেখা মেলে। পাখিটির পাখা দুটির সম্মিলিত দৈর্ঘ্য হতে পারে 2.5 মিটার পর্যন্ত। সমুদ্র পৃষ্ঠ থেকে 2,500 মিটার উচ্চতায়ও এদেরকে উঠতে দেখা যায়। পুরুষদের গলায় ঝোলানো লাল বেলুনটি পাখিটিকে বিশ্ববিখ্যাত করে তুলেছে। নারীদের আকৃষ্ট করতে পুরুষরা বেলুনটি বাতাসে পূর্ণ করে রাখে। মাছ ও ছোট সামুদ্রিক প্রাণী এদের প্রিয় খাদ্য হলেও এরা পানিতে নামতে অক্ষম, ফলে সাধারণত এরা অন্যান্য সামুদ্রিক পাখির খাবার ছিনতাই করে জীবন নির্বাহ করে। আইআই মাদাগাস্কারের গহীন জঙ্গলে হঠাৎ প্রাণীটি সামনে এলে আপনি ভয় পেতে বাধ্য। স্তন্যপায়ী প্রাণী হওয়া সত্ত্বেও এরা পাখির মতো বাসা তৈরি করে গাছের চূড়ায় বসবাস করে। এদের নখ এবং পায়ের তালু একেবারেই ব্যতিক্রমধর্মী। লম্বা নখের সাহায্যে এরা গাছের সরু গর্ত থেকে পোকা ধরে খায়। পৃথিবীর অন্যান্য জায়গায় এ কাজটি করে থাকে কাঠঠোকরার দল। মাদাগাস্কারে কোনো কাঠঠোকরা নেই। বিস্ময়কর স্তন্যপায়ী প্রাণীটি মাদাগাস্কারে কাঠঠোকরার অভাব পূরণ করে বাস্তুসংস্থানের ভারসাম্য রক্ষা করে চলেছে। ফুসা প্রথম দেখায় এদেরকে বৃহৎ কোনো বিড়াল জাতীয় প্রাণী মনে হতে পারে, কিন্তু 4 ফুট লম্বা এই প্রাণীটি মূলত বেজি জাতীয় প্রাণী। বৃহৎ আকার হওয়া সত্ত্বেও এরা গাছের চূড়ায় চড়ে বেড়াতে ওস্তাদ। অদ্ভুত দর্শন এই প্রাণীটিকে শুধুমাত্র মাদাগাস্কারের গহীন জঙ্গলেই দেখতে পাওয়া যায়। পিঙ্ক ফেয়ারি আর্মাডিলো অত্যন্ত দুর্লভ এই প্রাণীটি আর্মাডিলো পরিবারের ক্ষুদ্রতম সদস্য। এরা আকারে এতই ক্ষুদ্র যে হাতের তালুতেও এদের রাখা যায়। নিশাচর প্রাণীটি দিনের পুরোটা সময় মাটিতে তৈরি গর্তে কাটিয়ে দেয়। রাতের বেলায় উপরে উঠে আসে গাছের শিকড় এবং বিভিন্ন পোকামাকড় খাওয়ার উদ্দেশ্যে। শুধুমাত্র আর্জেন্টিনার মধ্যাঞ্চলে এদের দেখা যায়। ম্যান্ড নেকড়ে এরা দেখতে এতটাই বিস্ময়কর যে কল্পরাজ্যের প্রাণীদের সাথে এদেরকে তুলনা করা যায়। অস্বাভাবিক লম্বা পা আর বৃহৎ কানের জন্য পৃথিবীজুড়ে এদের খ্যাতি রয়েছে। নামে নেকড়ে হলেও এরা নেকড়ের কোনো প্রজাতি নয়, বরং এরা স্বতন্ত্র একটি প্রজাতি এবং বন্য কুকুর এদের নিকটতম আত্মীয়। দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে এদের ব্যাপক বিচরণ রয়েছে।